হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের সঠিক ব্যবহার। তো চলুন দেখি। নতুন ইনহে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হলে প্রথমে আপনাদের দুয়ে চাপ ধরতে হবে। চাপ ধরলে দেখেন এখানে সি আসছে, সি আসলে পরে 501, পরে ইন্টার। এখানে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে 188 টাকা। আমি আবার বলতেছি, নতুন ইনহে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হলে প্রথমে আপনাদের সি উঠাতে হবে। সি উঠাতে হলে চাইলে দুয়ে চাপ ধরতে হবে, চাপ ধরলে সি আসবে পরে 501, ইন্টার। তাহলে আপনাদের ব্যালেন্স দেখাবে কত টাকা আছে। একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের সিকোয়েন্স দেখতে চাইলে প্রথমে সি উঠাতে হবে। সি উঠাতে চাইলে দুয়ে চাপ ধরতে হবে, চাপ ধরলে সি আসবে পরে 6013, ইন্টার। এখানে আপনার সিকোয়েন্স দেখাবে, দেখেন এখানে 12 দেখাচ্ছে। আমি আবার বলতেছি, একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের সিকোয়েন্স দেখতে চাইলে প্রথমে সি উঠাতে হবে, দুয়ে চাপ ধরলে সি পরে 6013, ইন্টার। এখানে সিকোয়েন্স দেখাবে। একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের কারেন্ট দেখতে চাইলে আপনাকে 3170, ইন্টার। এখানে আপনাদের কারেন্ট দেখাবে। আমি আবার বলতেছি, একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের কারেন্ট দেখতে চাইলে আপনাকে 3170, ইন্টার। তাহলে আপনার কারেন্ট দেখাবে। একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের ভোল্টেজ দেখতে চাইলে আপনাকে 3270, ইন্টার। এখানে ভোল্টেজ দেখাবে 242 ভোল্ট। আমি আবার বলতেছি, একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের ভোল্টেজ দেখতে চাইলে আপনাকে 3270, ইন্টার। এখানে ভোল্টেজ দেখাবে। একটি ইনহে প্রিপেইড মিটারের বর্তমান মাসের ইউনিট দেখতে চাইলে আপনাকে প্রথমে 1590, ইন্টার। আমি আবারও বলতেছি, একটি বর্তমান মাসের ইউনিট দেখতে চাইলে 1590, ইন্টার। এখানে ইউনিট দেখাবে, এটা যেহেতু ইউজ করা হয়নি নতুন মিটার, যার কারণে ইউনিট দেখাচ্ছে। একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের টোটাল ইউনিট দেখতে চাইলে 1580, ইন্টার। এখানে টোটাল দেখাবে, এটা নতুন মিটার দেখে আপনাকে, আপনাদের এখানে ইউনিট দেখাচ্ছে না। আমি আবারও বলতেছি, একটি ইনহে প্রিপেইড মিটারের টোটাল ইউনিট দেখতে চাইলে 1580, ইন্টার। আপনি নতুন ইনহে প্রিপেইড মিটারের যদি কিলোওয়াট দেখতে চান কত কিলোওয়াট আছে, তাহলে আপনাদের সি উঠাতে হবে। সি ওঠার পর 5034, দুয়ে চাপ দিলে সি আসবে 5034, ইন্টার। এখানে দেখেন 2 কিলো দেখাচ্ছে। আপনার 1 কিলো থাকলে 1 কিলো, 3 কিলো থাকলে 3 কিলো দেখাবে, 4 কিলো থাকলে 4 কিলো দেখাবে। আমি আবার বলতেছি, নতুন ইনহে প্রিপেইড মিটারের কত কিলোওয়াট আছে, কত ওয়াট আছে, তাহলে আপনাদের দেখাবে। আপনারা দেখতে চাইলে দুয়ে চাপ দিয়ে দেবেন, সি আসবে পরে 5034, ইন্টার। প্রেস করলে আপনাদের এখানে 2000 ওয়াট দেখাচ্ছে, 2 কিলোওয়াট দেখাচ্ছে। এখানে একটি নতুন ইনহে প্রিপেইড মিটার কোন টেরিফে আছে, আপনি আবাসিক না বাণিজ্যিক, আবাসিক আছে কি বাণিজ্যিক আছে তা দেখতে চাইলে আপনাকে প্রথমে সি উঠাতে হবে, দুয়ে চার ধরে সি আসবে পরে 701, ইন্টার। এখানে দেখেন 3 টাকা 75 পয়সা, তার মানে আবাসিক। একটি আবাসিক প্রিপেইড মিটার প্রথমে 3 টাকা 75 পয়সা থেকে ইউনিট কাটা শুরু করে। আমি আবারও বলতেছি, আপনাদের প্রিপেইড মিটারটি কোন টেরিফে আছে দেখতে চাইলে দুয়ে চাপ ধরলে সি আসবে পরে 701, ইন্টার।
তাহলে আপনাদের দেখাবে, এখানে দেখেন 3 টাকা 75 পয়সা দেখাচ্ছে। একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের যদি কোনো সমস্যা থাকে, যদি আপনার মিটারে টাকা আছে, ভোল্টেজ ঠিক আছে, সব ঠিক আছে, তারপরও আপনার বিদ্যুৎ পাচ্ছেন না, তাহলে আপনারা দেখতে চাইলে আপনাদের যেটা করতে হবে, দুয়ে চাপ ধরতে হবে। দুয়ে চাপ ধরতে হলে সি আসবে, পরে 154 ইন্টার চাপ দিলে আপনাদের এখানে দেখেন 32 দেখাচ্ছে, তার মানে এটা 32 বার ট্যাম্পার হয়েছে, এটা বেস প্লেটটা 32 বার খোলা হয়েছে, লাগানো হয়েছে। এখানে যদি আপনাদের 00 দেখায় তাহলে আপনাদের মিটারটা ঠিক আছে। আমি আবারও বলতেছি, একটি নতুন ইনহে প্রিপেইড মিটারের যদি আপনি ট্যাম্পার স্ট্যাটাস দেখতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে, দুয়ে চাপ ধরতে হবে, সি আসবে, পরে 154 ইন্টার এটা চাপ দিলে আপনাদের যদি 4টা 0 দেখায় তাহলে মিটার ঠিক আছে, 001 দেখায়, 2 দেখায়, এরকম কোন সংখ্যা দেখায় তাহলে বুঝবেন যে আপনার প্রিপেইড মিটারটি ট্যাম্পার হয়ে গেছে। তাহলে আপনাদের অফিসে এসে যোগাযোগ করে আপনাদের ট্যাম্পার টোকেন নিয়ে যেতে হবে। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন কোনো ভিডিও সম্পর্কে জানতে চাইলে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।